हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल, वेलकम टू आर न्यू अनदर एक्साइटिंग ब्लॉग्स। आशा करछि तोमरा सबाई खूब 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 भालो आछो, सुस्थ आछो, स्वाभाविक आछो एंड एज अलवेज जस्ट फटाफटि आछो। तो आज के একটা নতুন দিন, আর নতুন দিনে সকালবেলাতে উঠেই আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি, কিন্তু আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, এখন বাজতে যায় প্রায় 9:30। আর সকালবেলাতে উঠার পরে কেন আমি রেডি হয়ে গেছি, তো সেই সব কিছু আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কি করতে হবে, সবার ফার্স্ট আজকের এই ব্লগটা এখান থেকে স্টার্ট করতে হবে। তো বেশি কথা না বলে চলো ঝটপট করে আজকের এই ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। তো লেটস গেট স্টার্টেড। স্টার্ট করা হয়েই গেল, আর সকালবেলাতে উঠে আমি রেডি হয়ে গেছি, তার একটাই কারণ আমাকে যেতে হবে পড়াতে। আর আমি এতক্ষণ ধরে যেটা করছিলাম সেটা হচ্ছে এই শাড়িটাকে এই ফলসপার লাগাচ্ছিলাম, কিন্তু ফলসপারটা এখনও লাগানো আমার কমপ্লিট হয়নি। আর সকালবেলা উঠে থেকে আমার অনেকগুলো কাজ করা কমপ্লিট হয়ে গেছে, যেমন ঘরগুলো পরিষ্কার করা হয়ে গেছে, তারপর ব্রাশ করা হয়ে গেছে, টিফিন করা হয়ে গেছে। আর এখন আমি যাব পড়াতে, আজকে একটু তাড়াতাড়ি যাব, তার কারণ হচ্ছে একটাই, আমি এই সাথে করে রেখেছি একটা ব্যাগ। কালকে আমি নতুন যতগুলো জিনিস এনেছিলাম মার্কেট থেকে কিনে, সেই সব শাড়ি টাড়ি যা কিছু এনেছি সব কিছু আমি যেখানে পড়াতে যাই সেখানে তাদের বাড়ির ওখানে দেখাতে যাব, কারণ এখান থেকে ওদের যদি কিছু পছন্দ হয় তাহলে ওরা সেটা সামনে থেকে পছন্দ করে কিছু নিয়ে নিতে পারবে, কারণ পুজোর অকেশন বুঝতেই পারছো। আর এর মধ্যে একটা শাড়ি রয়েছে যেটা একজনের অর্ডারের ছিল, তো তাকেও সেটা আমি দিয়ে দেবো। এই কারণের জন্য ব্যাগ ট্যাগ পুরো প্যাকিং করা হয়ে গেছে। তো বাইরের ওয়েদারও বেশ ভালো, ভালোই রোদ্দুর রয়েছে। তো আর বেশি কথা বলবো না, আমি এখন যাই পড়াতে, আগে পড়িয়ে আসি, এসে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। অনেকক্ষণ পর আর আমি পড়িয়ে চলেও এসেছি, পড়িয়ে চলে আসার পর অনেক 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 কাজ কমপ্লিট হয়ে গেছে, যেমন স্নান করা হয়ে গেছে, দুপুরের লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে, আর বাড়িতে একটু লোকজন এসেছিলো একটু জিনিসপত্র দেখতে, তো সেই সবের জন্য ব্লগটা কন্টিনিউ করা হয়নি। বাট এখন ভাবলাম তোমাদের সাথে একবার আপডেট আমি দিয়ে দিই যে কী করছি না করছি। তো আজকে সকালবেলা থেকে তেমনভাবে আমি যে ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না, আমার নিজেরও খারাপ লাগছে, কিন্তু আসলে আমি আসলাম পড়িয়ে, আসা মাত্রই ওরা এসেছিলো জামাকাপড় কিছু নিতে, আর দোকান যেহেতু নিচে খোলা হচ্ছে না, একটু তো মালের প্রেশার রয়েছে, আর সবটা ওপরেই হয়, ওরা উপরে এসেছিলো জামাকাপড়গুলো নিয়েছে, আর নেওয়ার পর এখন ওরা চলেও গেছে, যাওয়ার পর আমি আমার হচ্ছে লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছি, আর লাঞ্চটা কমপ্লিট করার পর আমি আমার খাতা নিয়ে বসে গেছি হিসাব নিকাশগুলো কমপ্লিট করার জন্য, কারণ কে কত টাকার কী নিয়ে গেছে তাদের সামনেও সবটা করে রাখি, কিন্তু তাও আরেকবার করে আমাকে রিচেক করতে হয়, তো সেই রিচেকটা করছিলাম। আর এখন আপাতত কোনো কাজ নেই, এখন একটু শোবো, কিন্তু শোয়ার আগে যেটা করতে হবে, সকালবেলা তখন তোমাদেরকে যেটা দেখালাম যে শাড়িটা তো ফলসপার লাগাচ্ছিলাম, সেই শাড়ি ফলসপারটা একদিকে লাগানো হয়েছিলো, আর একটা দিক বাকি ছিল, সেই আর একটা দিক এখন কমপ্লিট করব, তারপর আমি একটু রেস্ট নেবো, আর সন্ধ্যাবেলা তো যেমন পড়ানোর থাকে তেমন পড়ানো আছে। যেহেতু সকালবেলা থেকে আজকে ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, তো সেই জন্যই একটু আপডেটটা দিয়ে দেওয়ার মতো চেষ্টা করছি। আর ওয়েদার এখনও সত্যি খুব ভালো আছে, কিন্তু এটা কমপ্লিট করার পর আরও অবশ্যই আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে ভিডিওটা এডিট করতে হবে, কারণ ভিডিওটা রাতের মধ্যে আমাকে আপলোড করতে হবে। তো এই হচ্ছে এখন আপাতত জন্য কাজ। তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে, আর এটাই বলবো যে পুরনো ভিডিওগুলো তোমরা দেখো, যারা যারা আজকে আমার এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো তাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ, আমার ভিডিওটা ফার্স্ট টাইম তোমরা দেখছো তার জন্য। আর তোমরা যদি আমার কন্টেন্টগুলো ভালো লাগে দেখতে তাহলে আরও বাকি ভিডিওগুলো চেক করো, এটাই আশা রাখবো। বেশি কথা কিছু বলছি না, আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিই, তোমাদের সাথে সন্ধেবেলাতে আবার কথা হচ্ছে। সন্ধেবেলাতে ঘুম থেকে আমি উঠে গেছি, আর দুপুরবেলাতে একটুখানি রেস্ট অবশ্যই যেমন বললাম তেমন একটু রেস্ট নিয়েছিলাম, আর এখন আমি উঠেও গেছি। আর ওঠার পর যেটা হচ্ছে, সবেমাত্র দাদু সন্ধে দিল আর আমি এখন বসে আছি, কারণ ও পড়তে আসার কথা ছিল কিন্তু ও আজে বলছে পড়তে আসবে না। আরও একখানা শাড়ি রয়েছে, শাড়িটা এখন আমি ফলসপার লাগিয়ে নেব। আর একটু হিসাব করছিলাম
তো টুকটাক দু একটা কাজকর্ম ছিল, কত টাকা কাকে দিয়েছি না দিয়েছি সেই সব একটু হিসাব টিসাব করছিলাম। পুরো ঘেমে স্নান হয়ে গেছি, পাখাটা এখনও বন্ধ, পাখাটা চালানো হয়নি, পাখাটা চালাবো। বাইরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, জানি না কি হবে, কতটা কত বৃষ্টি হবে বা হবে না তার আমি কিছুই বলতে পারবো না, বাট গরম তো খুবই বেশি। আর ভিডিওটা এখন আপলোড করা হয়নি, এখন বাজে প্রায় 6:30, ভিডিওটা এখন আমি আপলোডে বসিয়ে দেব। তো তার আগে ভাবলাম আমার ভিডিওটা আপলোড হতে হতে আমার ফলস পাড়টাও এখানে লাগানো হয়ে যাবে, তো বেকার ওইদিকে ভিডিওটা আপলোড হবে, আমাকে এখানে বেকার বসে থাকতে হবে না, এক কাজে দু কাজ হয়ে যাবে, ভিডিওটাও আপলোড হয়ে যাবে, ফলস পাড়টাও লাগানো কমপ্লিট হয়ে যাবে, তো সময়টা বেশ ভালোভাবেই কেটে যাবে। তো আগে আমি ফলস পাড়টা লাগিয়ে নিই, ভিডিওটা আপলোড করে নিই, দেন আবার ঘুরে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বাজতে যায় প্রায় 23:50, আর সন্ধেবেলা থেকে অনেকগুলো কাজ করা কমপ্লিট হয়ে গেছে, যেমন তোমাদেরকে বললাম ভিডিও আপলোড করা হয়ে গেছে, তখনই বলেই এটা বন্ধ করেছিলাম। ভিডিওটা আপলোড করা হয়ে গেছে, ফলস পাড় লাগাচ্ছিলাম সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যেটা করছি এইটা, এটা হচ্ছে মায়ের স্কুলের খাতা, মায়ের স্কুলের খাতাতে একটু হিসাব নিকাশ করতে হয়, তো মায়ের স্কুলের খাতাটা মা এতক্ষণ করছিল, একটু বাকি ছিল, সেটুকু আমি কমপ্লিট করছি। আর এখন আমাদের হবে ডিনার, তো ডিনার মা রেডি করছে, মানে রান্নাবান্না তো সব করাই ছিল, খালি দিচ্ছে এখন খেতে। তো এখন আমরা যাব হচ্ছে খেতে, খেয়ে আসবো, এসে চুল ফুল বাঁধো, তারপর ব্লগটা পরে এন্ড করছি। তো চলো, মোটামুটি যখন কাজকর্মগুলো একটু কমপ্লিট হয়েই গেল, আজকের ভিডিওটা হয়তো অনেকটাই ছোটো হবে, খুব একটা বড় হবে কারণ আজ সারাদিন আমি তেমনভাবে কিছু করিনি। তো চলো ভিডিওটা পরে এন্ড করবো, আগে যাই গিয়ে ঝটপট করে আজকের ডিনারটা কমপ্লিট করে নিই। ডেকোরেশন করেছিলাম বিকালবেলা, এটা একটা মানি প্ল্যান্ট ট্রি, যেটা বাইরে ছিল সেই ঘরে রাখা হয়েছে, তো এটাই হচ্ছে আপাতত ডেকোর। আর ডিনার করা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এরপর শুধু খালি চুলটাই বাঁধবো, আর কোনো কাজ নেই। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট দিন নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য।